হ্যালো এভরিওয়ান, আমি জুই আর তোমাদের সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগত। তো এই রেস্তোরাঁতে আমরা এখন খেতে ঢুকবো। তো রেস্তোরাঁটা তো বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, ভিতরটা কীরকম সেটা ভিতরে ঢুকে দেখা যাবে। আর এন্টার রেস্তোরাঁটার একটা পিকচার তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা ঢুকে গেলাম রেস্টুরেন্টে, আর এরপর দেখতেই পাচ্ছেন যেখানে বসেছি জায়গাটা খুব সুন্দর। এন্টায়ার রেস্টুরেন্ট যে পিকচারিক্সটা দেখানো হলো সেটাও দেখে তো বুঝতেই পারছেন। তো দিস ইজ দ্য মেনু কার্ড। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি একটা চিকেন মোমো, এক প্লেট নুডলস, ননভেজ মিক্সড নুডলস, দুটো চা আর হচ্ছে জল। তো খাবারগুলো আসার পর বাকিটা দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আচ্ছা, আপনারা ভাবছেন যে এই জায়গাটা কোথায়, তাই তো? আসলে আমরা দার্জিলিং যাচ্ছিলাম আর যাওয়ার পথে হঠাৎ খুব খিদে পাওয়ায় এই রেস্টুরেন্টটাতে ঢুকে গেছি। তো যিনি এখানে হোটেলে রিসেপশনে বসেছিলেন, জানি না ওনার কি না, তিনি আমাদের সমস্ত প্লেটস অ্যান্ড অল সার্ভ করছিলেন। মিল্কিতে মিল্কের পরিমাণটা বড্ড বেশি হয়ে গেছে, মনে হচ্ছে দুধ আর চিনি গুলে দিয়ে দিয়েছে। চা শেষ হওয়ার আগে কিন্তু মোমো চলে এসেছিল, আর মোমোটা তো দারুণ ডিলিশিয়াস দেখতে লাগছে। খাবার খেতে কে না ভালোবাসে বলুন তো? সে যতই ডায়েট কনশাস হোক না কেন, খাবার কিন্তু সবারই অত্যন্ত প্রিয়, তাই না? তো এখানে দেখুন আমাদের কিন্তু মিক্সড নুডলস, যেটা হাক্কা নুডলস ছিল, সেটা চলে এসেছে। আমি সেটা সার্ভ করছিলাম আমার হাজব্যান্ডের প্লেটে, আর সার্ভ করার পর আমাদের মোমো যেটা ছিল তখন আমাদের খাওয়া হয়নি। তো মোমোটাও আমি ভাবলাম যে একই সঙ্গে উঠিয়ে দিই, পেটে তখন ছুঁচো একেবারে ডহন মারছে, যতটা খিদে পেয়েছিল তার দ্বিগুণ খিদে পেয়ে গেল। আমি ফার্স্টে খাওয়া শুরু করছি নুডলসটা, মিক্সড ননভেজ নুডলস। ইট টেস্টস ডেলিশিয়াস, ভালো লাগছে খেতে। আর হচ্ছে এরপর আমি শুধু নেব একটা মোমো। This is all of our favorite one. একসাথে গোটা মোমোটা মুখে ঢুকিয়ে নিলে যা হয়। Wait, giving the review. মোমোটা যেটা দেখছি ফাইন, কিন্তু আমাদের কলকাতায় যে রেওয়াজটা রয়েছে না মোমোর সঙ্গে স্যুপ দেওয়া, সেটাই পাহাড়ে এই রেওয়াজটা নেই। পাহাড়ে জেনারেলি এরকম একটা ঝাল সস দেয়, আমি জাস্ট আর একবার একটা মোমো তুলে দেখাচ্ছি, এই ঝাল সসটা দেয়, এটার সাথে মিশিয়ে মোমোটা খেতে হয়। তো অল টুগেদার এই চাইনিজ যে কম্বোটা নিয়েছি বেস্ট কম্বো। আপনারা যদি এখানে আসেন আপনারা কিন্তু রাইস রুটি এগুলোও ট্রাই করতে পারেন। চলুন খাওয়া যাক। তো ফাইনালি সমস্ত খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মোমো, তারপর চাউমিন, চা, এভরিথিং ইজ কমপ্লিটেড। পুরো পাত ফাঁকা, একদম একটা দানা কণাও বোধ হয় নেই। খুব শান্তিতে খেলাম অনেকটা ঘোরার পরে, পেট একদম ভরে গেল। তো আপনারা বারবার করে বলতে, ঘুরতে এলে এই রেস্টুরেন্টে অবশ্যই একবার ভিজিট করবেন আর এখানকার খাবার একবার খেয়ে চেখে দেখে যাবেন। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট এরকম ধরনের আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো রাখতে হবে, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এনকারেজ করবেন। থ্যাংক ইউ, বাই। আশা করছি আপনাদের মনের মতন করে প্রেজেন্টেশন করতে পাচ্ছি। আমার এটাই ইচ্ছা যে আপনারা অ্যাটলিস্ট ভিডিওটা দেখে আমাকে এটুকু জানান যে কোথায় আমাকে ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভমেন্টের তো কোনো শেষ নেই। তবে সামনে কিন্তু আসতে চলেছে নানান রকমের ইনফরমেটিভ ব্লগস, আর নর্থ বেঙ্গলের বেশ কিছু অফবিট প্লেসেসের কিন্তু সন্ধান, আর তার সঙ্গে কীভাবে যাবেন, কত টাকা লাগবে, ইত্যাদি ইত্যাদি।
আমার কন্টেন্টস ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না। সাথে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাকে একটু এনকারেজ করলে আমার ভালো লাগবে।